চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ইস্ট 2022 সামরিক প্রশিক্ষণে অংশ নিতে সেনা পাঠাবে চীনের পিপলস লিবারেশন আর্মি। এ ব্যাপারে চাইনিজ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, এই প্রশিক্ষণে চীনের অংশগ্রহণের লক্ষ্য হল প্রশিক্ষণে অংশ নেওয়া বাকি দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতামূলক সম্পর্ক গভীর করা। তাছাড়া বিভিন্ন নিরাপত্তা হুমকিতে প্রতিক্রিয়া জানানোর বিষয়টি নিশ্চিত করতেও এই প্রশিক্ষণে অংশ নেওয়া হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য তাদের বিবৃতিতে স্পষ্ট করে বলে দিয়েছে, রাশিয়ায় চীনের সেনাদের প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষয়টির সঙ্গে সাম্প্রতিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। রাশিয়ার আয়োজনে সামরিক প্রশিক্ষণে আরও অংশ নেবে ভারত, বেলারুশ, তাজিকিস্তান, মঙ্গোলিয়া এবং অন্যান্য দেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী আগস্টের শেষ দিকে এই প্রশিক্ষণ শুরু হবে। অপরদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোয়েন্দাদের বরাতে বুধবার জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন রুশ কমান্ডাররা। ক্রিমিয়া উপদ্বীপে এক সপ্তাহ আগে সাকি বিমানঘাটি ও গত মঙ্গলবার বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের পর এমন তথ্য জানালো যুক্তরাজ্যের গোয়েন্দারা। টুইটারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের কর্তৃপক্ষই ধান কুয়ায়ের কাছে একটি অস্ত্রের গুদামে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওই স্থানে বিস্ফোরণে একটি রেল স্টেশন ও বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে গাভারদোস্কে বিমানঘাটি থেকেও ধোঁয়া বের হয়েছে। ধানকোয় এবং গাভারদোস্কতে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাটি রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, এসব ঘটনার কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিশ্চিত নয়। কিন্তু ক্রিমিয়ার নিরাপত্তা নিয়ে রাশিয়ার কমান্ডাররা খুবই চিন্তিত, যেটি 2014 সালে তারা দখল করেছিল।